নমস্কার বন্ধুরা, তৈরি করব আজকে দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি। এই পিঠেটার নাম হলো রসভরি পিঠে। রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, এই পিঠের রেসিপিটা। আর খুব নির্ঝঞ্ঝাট বানানো, যারা পুর তৈরি করতে চান না বা পুর ভরা ঝামেলা মনে হয় বা হাতের সামনে অনেক কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তাদের কাছে সত্যি পিঠে তৈরি করা খুব কষ্টসাধ্য। তা বলে কি পিঠে খাওয়া হবে না? এই পিঠেটা অবশ্যই তৈরি করুন, খুব নির্ঝঞ্ঝাট একটা পিঠের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। প্রথমে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি, প্লেন সুজি। সুজিটা কিন্তু কোনো রকম ড্রাই রোস্ট করা নেই। এর সাথে নিয়ে নেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে আমি নিলাম, প্রায় 3 চামচের মতো চালের গুঁড়ো নিলাম। নেব ময়দা, ময়দাও নেব 2 চামচ। চায়ের চামচে 2 চামচ নিলাম, ঘরে যে চামচ ইউজ করা হয় সেই চামচে। তার সাথে 1/4 টিস্পুন দিলাম আমি বেকিং সোডা বা খাবার সোডা, আর 2 চামচ চিনি দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন আর একটু বেশি দিতে পারেন, আর যদি কম পছন্দ করেন তাহলে একটু কমও দিতে পারেন। এবার ভালো করে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে নর্মাল জল দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে একটা লেই লেই করে আমি একটা ব্যাটার তৈরি করব। একবারে জল দেব না, আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলতে থাকব। ব্যাটারটা ভালো করে আমি স্মুথ করে গুলে নিচ্ছি, আর এর মধ্যে যেন কোনো দলা পেকে না যায় বা দানা দানা না থাকে, তাহলে কিন্তু ব্যাটারটা স্মুথ হবে না। ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব, কারণ এর মধ্যে কিন্তু সুজি ময়দা এগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। চালের গুঁড়ো এগুলো যেহেতু ভেজানো ছিল, ভেজানোর পরে কিন্তু বেশ ফুলে অনেকটা টাইট হয়ে গেছে। আর কিন্তু আমি জল অ্যাড করব না, এরকম কনসিস্টেন্সি থাকবে আমার এই ব্যাটারটার। কিন্তু এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা ভাজার জন্য দিয়েছি। আপনারা চাইলে এটা ঘিও করতে পারেন, সম্পূর্ণ ঘি দিয়েও ভাজতে পারেন। এবার একটু একটু করে আমি ব্যাটার নিয়ে হাতের সাহায্যে ঠিক যেরকম ফুলুরি বানায় সেরকমভাবে ফুলুরির মতো করে ভেজে নেব। একসাথে অনেকগুলো দেব না, মোটামুটি তেলটা কভার করে যাবে, ব্যাস এর বেশি কিন্তু আমি আর দেব না। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। দেখবেন আস্তে আস্তে এগুলো যখন ভাজা হতে থাকবে, তলায় যখন পড়ে থাকবে, আস্তে আস্তে সেগুলো ভাজা হয়ে গেলে বেশ ওপরে ফুলে উঠবে আর ওপরে ভেসে উঠবে। সেই পর্যায়ে যখন আসবে তখন আমি এগুলোকে একটা একটা করে উল্টে দেব। ছোট্ট ছোট্ট যেরকম মালপোয়া তৈরি হয় ঠিক সেরকমই মালপোয়ার মতো ছোট ছোট করে ফুলুরির মতো করে এগুলোকে তৈরি করে নেব। এগুলোকে কিন্তু আমি খুব লাল করে বাদামি করে ভাজবো না, মোটামুটি একটা হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। এবার এগুলোকে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখছি একটা প্লেটের মধ্যে। দেখুন খুব বেশি কিন্তু আমি ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার এই এগুলোকে আমি উঠিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বাদবাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই আঁচটা কিন্তু কম রেখে ভাজবেন, খুব বেশি আঁচে ভাজলে এগুলো লাল হয়ে যাবে, আর লাল হয়ে গেলে শক্ত হয়ে গেলে কিন্তু ভেতরে যখন আমি দুধে দিয়ে ফোটাবো তখন কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত মনে হবে। সেই জন্য ভাজাটা নরম হবে, ভেতর থেকে পুরোপুরি কুক হবে সেই পর্যায়ে অবধি এটাকে ভাজতে হবে। সুন্দরভাবে এগুলোকে সোনালি করে ভেজে তুলে রাখছি। এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা জানাবেন আজকের এই পিঠের রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন, মানে আপনারা কোন জায়গা থেকে আমাকে দেখছেন, আর পৌষ সংক্রান্তির দিনে আপনারা কী কী পিঠে বাড়িতে তৈরি করেছেন অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন। আমারও ভালো লাগবে আপনাদের এগুলো জেনে, বা আমার কোনো রেসিপি আপনাদের পিঠের রেসিপি পছন্দ হয়েছে কিনা বা সেটা তৈরি করেছেন কিনা সেটাও কিন্তু একটু জানাবেন, বা ইউটিউবের বন্ধুরাও কিন্তু এটা জানাতে ভুলবেন না। আমার খুব ভালো লাগে এগুলো শুনতে। দেখুন আমার সব কটাই রসভরি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে পিঠেগুলো। একটা আমি ভেঙে দেখাচ্ছি, বেশ জালি জালি যুক্ত, ভেতরটা খুব সফট স্পঞ্জের মতো হয়েছে।
এগুলো রেখে দিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, অল্প একটু জল দিয়ে তারপরে আমি দুধের প্যাকেট কেটে দুধটা দিয়ে দেব। একটুখানি তলায় জল থাকলে চট করে কিন্তু দুধ তলা থেকে ধরে যায় না। এবার দুধটাকে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটু ফুটিয়াতে দেব। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে এখানে আমি গুড় নিয়েছি, গুড়টাকে আমি কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিলে গুড় কিন্তু চট করে গলে যায়, দুধে দিলে খুব বেশিক্ষণ লাগবে না, গুড় গলে যাবে। গুড়টা কাটা হয়ে গেছে, এদিকে দেখুন দুধটাও বেশ ফুটে উঠেছে। আঁচটাকে কমিয়ে বাড়িয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটানো দুধের মধ্যে আমি গ্যাসটাকে অফ করে দেব। দুধ ফুটে গেলে ভালো করে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এবার আমি এর মধ্যে দুধ গুড়টাকে অ্যাড করে দেব। গ্যাসের আঁচ অফ করে দিয়ে গুড়টা দিলে দুধ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না, সেই জন্য আমি আঁচটাকে অফ করে দিয়ে তারপরে গুড়টা দিলাম। এবার আস্তে আস্তে গুড়টা কিন্তু এতে একটু মেল্ট হওয়ার পর তারপরে কিন্তু আমি গ্যাসের ওভেনটাকে আবার জ্বালাবো। দেখুন গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে, যেহেতু আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি আরো তাড়াতাড়ি গলে যাবে। মোটামুটি যখন আমি 80% গলে গেছে তখন আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার দুধটাকে একটু ফুটতে দেব। গুড়টাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়েছি। দুধটা ভালো করে ফুটে উঠলে গুড় সমেত তারপরে আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এই পিঠেগুলোকে এবার আমি ফুটতে দেব। মিনিট পাঁচেক সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠেটাকে গুড় দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নিলে এই দুধের মিষ্টত্বটা পিঠের মধ্যে চলে যাবে আর পিঠেগুলো ভীষণ নরম হয়ে যাবে। এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়, খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর মিষ্টিটা যেহেতু নিজের হাতে, এই পিঠেটা কিন্তু যাদের ডায়াবেটিস আছে বা মিষ্টি খেতে অপছন্দ করেন তারাও হালকা মিষ্টির পিঠে কিন্তু এইটা দিয়ে খেতে পারেন, খুব সুন্দর খেতে হয়। নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই মিষ্টিটা দেবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এই রসভরি পিঠে, অবশ্যই জানাবেন কেমন লাগলো। সুজির রসভরি পিঠে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। একটাকে তুলে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন একবার। একটা ছোট প্লেটের মধ্যে আমি দুটো রসভরি পিঠে নিয়ে নিলাম, একবার শুধু আপনাদের একটু কেটে দেখাবো কতটা সফট হয়েছে। যদিও এটা আমি সঙ্গে সঙ্গেই দেখাচ্ছি, এটাকে যদি আপনারা মোটামুটি 6-7 ঘন্টা রেখে দেন দেখবেন এটা ভীষণ নরম হয়ে যায় আর বেশ ফুলে যায়, খেতেও খুব সুস্বাদু লাগে।